এখন একবু তো পুরো বাতিল হয়ে গেছে, কারণ এখন যদি না উড়াতে পারি পরবর্তীতে উড়াই কিন্তু জোড়া দিলে যেটা হয় কবুতরগুলো বাচ্চা দুইটা বাচ্চা হওয়া দরকার ছিল, একটা বাচ্চা হয় একটা বাচ্চা হয় না। তারপর দেখা যায় কবুতর ডিমে তার দিনে ছিল, হঠাৎ করে এক সপ্তাহ পরে ডিমে থেকে উঠে দেয়, আরও দেড় মাস পরে তো আমরা জোড়া দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে এই সময়ে কবুতরের গুলো এমন হইতে পারে, বিশেষ করে কবুতরের বাচ্চার, যে কবুতরের বাচ্চাগুলো আপনার বাচ্চার ঘর থেকে বের করছেন, কবুতরের বাচ্চাগুলো পাকগুলো ভেঙে দিতে আছে, তারপরে আপনার পাকগুলো পড়ে দিতে আছে, একদম জিরো পরের বাচ্চা, দুই পরের বাচ্চা। এটার কারণ হইল গিয়ে আমরা নিজেদের কারণে এইভাবে হয়। প্রতিটা বিষয়ে একটা নিয়ম আছে, নিয়ম মেনে সব কিছু করতে হয়। যেমন আপনার এখন হলো মরদিনের সময়, এখন কোনো সময় কবুতরকে মনে করেন জোড়া দিবেন না, বিশেষ করে জোড়া দিলে যেটা হয় কবুতরগুলো বাচ্চা দুইটা বাচ্চা হওয়া দরকার ছিল, একটা বাচ্চা হয় না। তারপর দেখা যায় কবুতর ডিমে তার দিনে ছিল, হঠাৎ করে এক সপ্তাহ পরে ডিমে থেকে উঠে যায়। কারণ হলো কবুতরের যে মলডিং হয়, যে মলডিংগুলো রেখে উঠেছে, ঘুমায় কিন্তু মলডিং করতেছে নিচে দেখতেছেন মলডিংগুলো, এই মলডিংগুলোর কারণে কবুতরগুলো গায়ে অনেক ব্যথা থাকে, ব্যথার কারণে কবুতরগুলো বলতেও পারে না। ঠিক আছে, ব্যথার কারণে কবুতরগুলো আর কি হঠাৎ করে ডিমে থেকে উঠে যায়, করার দ্বারা ডিমগুলো ভালো করা হয় না। অনেক সময় দেখা যায় দুটা বাচ্চা দেওয়ার কথা, একটা বাচ্চা দেয় না। অনেক সময় দেখা যায় বাচ্চাগুলো গ্রোথ বাড়তেছে, হঠাৎ করে গ্রোথ কমে যায়। এই কারণে এখনকার যে সময়, এই সময়গুলো কবুতরগুলো আটকে রাখবেন, আটকে রাখা কবুতরকে ভালো মন্দ খাবার দিবেন। খাবার খুঁজে দিতেছে আমি তার আবার দেখে দিই একই খাবার, কিন্তু এখন আমরা কোনো কবুতর জোড়া দিতেছি না, যেই খাবারটা দিয়ে রাখতেছি এখন আমরা জোড়া দিতেছি না। এখন সবসময় রেস্টে আছে, রেস্টের পরে দেয়, আরও দেড় মাস পরে তো আমরা জোড়া দিব। তো আপনারা যদি এইভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কবুতরের যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান হবে। আর নিয়ম এমন একটা বিষয়, আপনি যত বড় এই কবুতর পালক হন না কেন, যত ভালো কবুতর আপনার বাসা থাকুন না কেন, আপনি নিয়ম না মানেন কবুতর থেকে কিছু করতে পারবেন। নিয়ম মেনে সব কিছু করতে হয়। তো আপনারা যারা আছেন তারা এইভাবে করবেন। এখন আমি যে কবুতরটা আছে আমি কবুতরের দেখালে বুঝলেন, না দেখালে বুঝলেন কবুতরটা মনে আছে কিনা একটা বাচ্চা আপনি দেখাইছিলেন, যে সবচেয়ে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা এই বাচ্চাটা যাওয়ার সময় হয়েছে। তো এই দেখেন কি অবস্থা, এখন উড়ার কথা ছিল লেজ, যাওয়ার সময় যদি বাচ্চা নেন তাহলে এই সমস্যা হবে। এখন আপনি যত দামে ভিটামিন কিনেন, যত দামে খাবার খাওয়ান, যা কিছু করেন, আপনার কবুতর এরকম হবে। এই কারণে কবুতর যেগুলো আছে সব রেস্টে দিবেন, রেস্টে দেওয়ার আগস্টের 15-20 তারিখে জোড়া দেন, কিডনি গ্রোথ করা দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতর দিয়ে সব। এখন যদি আপনি বীজ জোড়া কবুতর জোড়া দিলেন, কবুতরের জোড়া পাবেন 2 জোড়া থেকে 3 জোড়া বেশি পাবেন। আর যদি আপনি আগস্টে বা সেপ্টেম্বরে জোড়া দিতে পারেন, বীজ জোড়া বাচ্চা করবেন 40টা বাচ্চা ইনশাল্লাহ পাবেন। কবুতর দেখাই কবুতরটা অনেক, এখন এক কবুতর পুরো বাতিল হয়ে গেছে, কারণ এখন যদি না উড়াতে পারি পরবর্তীতে উড়াই কিন্তু নিয়ম তো নিয়মে ঠিক না। এখন যদি আমি কবুতর এটা না উড়াইতে পারি পরে উড়ে আমি কী করবো, পরে তার কোনো কামে আসবে না। কারণ আর কি ফালায় রাখা, যারা এই ভুলগুলো করবেন ভুলগুলো করবেন না। মানে টাইমিংটা ভালো করে মিলে নেই, এই কারণে এই অবস্থাটা হয়েছে। আর কি লেস তো নাই, পুরো ফাঁকা লেস, টুন্ডা এটার নাম দিয়েছে আমার, টুন্ডা লেস, পুরাই টুন্ডা, কোনো কাজের না। কাজের কবুতর এখন মলডিং চলতেছে, বিশেষ করে খাবারটা দেখাইলাম, খাবারটা দিবেন এবং ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে রেজাটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। রেজা দিলে কী হয়, কবুতরের গোটটা খুব ভালো হয়, কবুতরের ফিডিংটা ভালো থাকে, সব কিছু ভালো থাকে। রেজার দাম মনে বর্তমানে বেশি, কিন্তু তারপর আপনার চেষ্টা করুন যেটা কম দামে আছে ওটাই খাওয়ানোর চেষ্টা করবেন। ওরা খাওয়াইলে ডালজাত আইটেমাসটি খাওয়াবেন, পোলা আছে, ডাবলি আছে, এগুলো বেশি খাওয়াবেন, ভিটামিন আছে, মিনারেল আছে, এগুলো খাওয়াবেন। যে পশমগুলো যে পড়তে আছে দেখা, ফসলগুলো আপনারা দেখতে পাচ্ছেন করতেছে, ফসলগুলো যদি মনে করেন ভালো করে যদি ভোট না হয়, ভিতরে যদি আপনার প্রোটিন প্রোটিন তারপরে মিনারেল যেগুলো ভালোভাবে না দিতে পারেন, সেই ভোটটা ভালো করে হবে। ফসল
Video gula kulit apa nih? Kupu-kupu itu hobi, aku sih aman komen terjana, bener. Insyaallah video gula jadi.